কিন্তু একটা কথা, আপনার মুখ থেকে সাত ডাক্তার শুনতে ভালো লাগতেছে না। মনে করেন আমরা দুইজন ক্লাসমেট ছিলাম, একসঙ্গে লেখাপড়া করছি, লেখাপড়া শেষে আমি হইছি বিরাট ডাক্তার, আপনি একজন সাধারণ মানুষ, আপনার সঙ্গে আমার দেখা, আপনি কি আমারে তখন স্যার বলতেন? না। শোনেন, রোগী আসলে আপনার মেয়ে না, রোগী হচ্ছেন আপনি। আমি? আপনার ভিতরে লুকায় আছে একটা কোমল মন, যেখানে অনেক ভালোবাসা, অনেক প্রেম, অনেক মমতা। আপনার কাছ থেকে এই মমতা পাইছে আপনার মেয়ে, সেও হয়েছে কোমলমতি, আপনার সাইতে কয়েক গুণ। এই যে আপনার মেয়ে কোমলমতি, এইটাই তার সমস্যা। কি শুনালেন আপনি, আপনার মতো এমন সূক্ষ্ম বিশ্লেষণ আমি তো আমার জীবনে শুনিনি। আমি আসছি না, জীবনে যা শোনেন নাই এখন তাই শুনবেন, আরো অনেক কিছু শোনার বাকি আছে আপনার। কালাম্মা, স্যার রেখে এক কাপ চা দিমুনি। রোজিনা, তুই আমাকে না বলে কোথায় গিয়েছিলি? ও মায়া, সিনিয়া ফাঁকি আপনি রেখে কিছু তাই কইছে না, আমি কি আপনার না কয়ে কোনো যাইবার পারি, আমি তা পারতেন কয়ে গেছি। ও, চিনিকে বলে গেছিস, তাহলে ঠিক আছে। শোনো, তোমার স্বপ্ন পূরণ হবে, তবে হুট করে না, স্বপ্ন পূরণের আগে তোমাকে কয়েক ধাপ অতিক্রম করতে হবে, বুঝছ? আর একটা কথা কই, মানুষ কথা কইতেছে এর মধ্যে চুপ করে পোকার মতো হান্দায় পড়ো কে? তো পরীক্ষা করতে হবে আপনার মন কতটা সুন্দর, আপনার মনের অলি গলি জেনে, সিপা সাপা জেনে তারপর আপনার মেয়ের চিকিৎসা শুরু করতে হবে। আমি চা বানিয়ে নিয়ে আসছি, আপনি কি চায়ে চিনি খান? এটা আমি আপনার আইকিউ টেস্ট করলাম, মায়ের আইকিউ টেস্ট করার পর বুঝতে হবে মেয়ের আইকিউ কেমন হয়, যদি মায়ের আইকিউ ভালো হয় অবশ্যই মেয়েরও আইকিউ ভালো হবে। আপনি ভালো করে আমার দিকে তাকান, তাকালেই বুঝতে পারবেন আমি চাই চিনি খাই না খাই না। সেই প্রশ্নের উত্তর পরে দেব, ধীরে ধীরে আপনি আপনার অনেক প্রশ্নের উত্তর পাবেন। ফুলটা কেন দিলাম জানেন? আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই অটোমেটিক ফুল চলে এসেছে। ফুলটা কোথেকে এসেছে, কখন এসেছে, কেমন করে এসেছে, সময় হলে সব জানতে পারবেন। আমি জানি আপনি চা বানালে সেই চায়ে চিনি দেবার কোনো প্রয়োজন নাই। তাদের মন পরিষ্কার হয়, মন সুন্দর হয়, মন মিষ্টি হয় তারা যখন চা বানায়, সেই চায়ে চিনি দরকার নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কুত্তার বাচ্চা, ফোন দিছিস কে? ফোন দিছিস কে? খবরদার ফোন দিবি না, আগামী সাত দিন আমার ফোন বন্ধ থাকবে, বুঝছস? যদি ফোন দিছস, ফোনের মধ্যে এমন ফু দিমু তোর দুই কানের পর্দা ফাটতে দেবগা।